মালাকুল মউত আজরাইল পারমিশন চায়, পারমিশন চায়, পারমিশন চায়। আদম নবীর থেকে নিয়ে কোন নবীর কাছে মালাকুল মউত আজরাইল পারমিশন নিয়ে আসতে হয় না। আমার নবীর কাছে আসতে গেলে পারমিশন লাগে। নবীর রূহ নেওয়ার আগে আল্লাহ বারবার বলছে আজরাইল রে কার কাছে যাস, তুই যা শুনা যাইবি, বেয়াদবি করবি না। বন্ধু যদি আসতে চায় কোনো অসুবিধা নেই, বন্ধু যদি না আসতে চায় বন্ধুর ইচ্ছা অনুযায়ী থাকতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল দেখে নবী কান্দে, আজরাইল দেখে নবী কান্দে। জিব্রাইল কয় মালাকুল মউত দেখে কান্দেন, বলেন না কেন কান্দেন গো নবী, আপনার বন্ধুর কাছে বন্ধু যাইবেন, আপনার রফিক আল্লাহর কাছে যাবেন, বন্ধুর কাছে বন্ধু যাবেন, মাঝখানে কান্নার কি দরকার, দুনিয়ায় যা পাইছেন আল্লাহ হাজার হাজার কোটি গুণ আপনার জন্য পরকালে রাখছে। কান্দেন না। আল্লাহর নবী বলেন জিব্রাইল রে কান্দি তো আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সেখানে যেদিন নবী দুনিয়াতে আসছিল সেদিনও আমেনার গর্ভের থেকে আসার পরে সেজদায় পড়ে নবী বলছিল রব্বি হাবেলি উম্মতি। সুবহানাল্লাহ। সেদিন উম্মত বলছিল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেদিনও নবী উম্মতকে বলে নাই, বারবার বলে আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ বলেন জিব্রাইল রে বন্ধু রে জানায়া দে, এতদিন বন্ধু উম্মতের জিম্মাদার ছিল, আর কিয়ামত পর্যন্ত বন্ধুর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সম্মানিত যুবক ভাইরা, সেদিন আল্লাহ ঘোষণা দিল উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। পয়গম্বর মুস্কি হাসি দিল, মালাকুল মউত নবীর নিয়ে চলে গেল। এখানে শেষ না, গোটা মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে নবী নাই, নবী নাই। সাওয়াই কেরামদের কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। মদিনার মানুষগুলি পাগল পাগল হয়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে গোটা মদিনায়, নবী নাই রে, নবী নাই। হযরত উমর এত শক্তিশালী, এত কঠোর, এত শক্ত, উমর পাগলামি শুরু করে দিছে, তরবারি একটা হাতে লইয়া বলে যে বলবি নবী নাই, নবী নাই, নবী নাই, তার গর্ধান আমি রাখবো না, আমার নবী নাই, এই কথা কেউ বলতে পারবি না। সাহাবায়ে কেরামরা বলে আবু বকর উমর পাগলামি করতেছে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, উমর মানতে রাজি না। আবু বকর আপনি সারা উমরের সান্ত্বনা দেওয়ার কেউ নাই গো। হযরত আবু বকর হযরত উমরের পাশে গিয়া বলে উমর রে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে এটা তুমি কেন বিশ্বাস করো না, নবী তো মরণশীল, সব নবীরা মরণশীল, যার ইবাদত করি সে মরণশীল নয়, যার ইবাদত করি তিনি ছাড়া সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমার নবী দুনিয়া ত্যাগ করছে, উমর রে পাগলামি কইরো না। হযরত উমর যেই মাত্র আবু বকরের মুখ থেকে শুনলো যে হ্যাঁ নবী বিদায় হয়ে গেছে, পাথর হয়ে গেছে হযরত উমর, সারা শব্দ নাই, এক দৃষ্টিতে দাঁড়ায় আছে পাথরের মতো, উমর বরদাস্ত করতে পারলো না। হযরত উমর কান্দে, আবু বকর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, গোটা মদিনার মানুষ কান্দে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে, নবীর আশিকরা কান্দে, এ আশিক রাসূল সবাই কান্দলো, নবীর বিদায় সবাই কান্দলো। হযরত আবু বকরের জিন্দেগি পড়ে দেখো, আবু বকর কান্দতে 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 চোখ দিয়া দাগ ফলায়া দিছে, নবীর বিরহ ব্যথা আবু বকর বরদাস্ত করতে পারে না। যতদিন আবু বকর বেঁচে ছিল
ছিল আর কোনদিন হাসে নাই হাসে নাই হাসে নাই। নবীর কলিজার টোকরামে ফাতেমা ছয় মাস জীবিত ছিল রে, একটা দিনের জন্য ফাতেমার কথা বলে নাই, ফাতেমা কোনদিন মুসকি হাসি দেয় নাই। ও আশিকের রাসূল, আমরা তো নবীর জীবনী পয়রা পাইছি, সাহাবীদের ইতিহাস পয়রা পাইছি, নবীর বিদায় কোন সাহাবীর মুখ দিয়া হাসি আসলো না, কোন সাহাবীর ভিতর দিয়া বিরানি ঢুকন ঢুকে নাই, জিলাপিও ঢুকে নাই, শুধু কান্নো শুধু কান্নো শুধু কান্নো। বায়ানি মা লাম ইয়ালাম ফসুবহানাল লযী লা ইহসা ইমতিনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين میرا دل طلب رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلاغ العلم بکماله کشفت جا بجماله حسنت جميع غصا بختی کا چمکے ستارہ زری کا اشارہ دیکھ کر رو جائے پیارا بلغ العلا
বিকমালিহি কে শোভতো যা বিজমালিহি হুসনত জামিয়া গসা। জিকিরে বাতিল রব জিকির মে তেরে লগা দে রোজ শাবেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আমাদের হবিগঞ্জ জেলার গড়ক অসংখ্য আলেমের উস্তাদ আল্লামা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ শায়খে নিশাপুটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে আমলে বারাকাত দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সব আয়সা পড়ছে, অসংখ্য আলেমদের উস্তাদ আপনাদের হবিগঞ্জের এক রত্ন, অনেক প্রবীণ আলেম। আল্লাহ আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র ভেদ আমি আলোচনা এই আয়াতটা তেলাওয়াত করছি। আমরা দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো এই মাসটা কি মাস, আরবি গেছে কেন আছে না এখনো আছে, অত্যন্ত বরকতি একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, রাসূলের আগমনের মাস। শেষ নারো আছে, এরপরে কি বিদায়ের মাস। বিদায়ের মাসটা আমরা সচরাচর শুনি না, আমরা শুনি শুধু আগমনের মাস। আপনারা যেভাবে নীরবতা পালন করতেছেন কথা আমি কেমনে বলবো, আমার সাথে যুগালি দিতে কথা হ্যাঁ না একটু বললে আমার জন্য সুবিধা। এক নম্বর হলে আপনারা তো আমার বাসা বুঝেন, ঠিক না? হবিগঞ্জ আপনারা যেই বাসা আমার কি বাসা, আমি যখন দূর দূরান্তে যাই তখন আমি তাদেরকে বলি যে আমার বাসা বুঝেননি। হবিগঞ্জ যদি কইতে হয় যে বাসা বুঝেননি তার বক্তাগিরি ঘিরে কিতাম, আল্লাহর রাস্তায় আমার সাথে একটু হানা কই বলুন, এটা কি আগমনের মাস হই না বিদায়েরও মাস? এই কথাটা আমাদের স্মরণ রাখা দরকার। আমরা শুধু শুনি আগমনের মাস, অথচ আমার পাশে যিনি বসা অসংখ্য আলেমের উস্তাদ আমাদের হবিগঞ্জের একজন প্রবীণ আলেম, ওনাদের সামনে কথা বলার হিম্মত লাগে। আমরা কথা যে বলতেছি এতক্ষণ তো আমি কথা যাই বলতে পারতাম, এখন তো পাশে বসা বুঝো লাইনের বাইরে যাওয়ার জীবন বুঝারে। এখানে হুজুর বসা, একটা জিনিস খেয়াল রাখবেন, রাসূলের আগমন এই মাসে হইছে 100%, কিন্তু তারিখটা নিয়ে একতলাফ আছে। একতলাফ কি? কেউ বলে 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ, অনেকগুলা অনেকগুলা কথা আছে যে কেউ 8 তারিখ কয়, কেউ 9 তারিখ কয়, কেউ 12 তারিখ কয়, কিন্তু এটা নিয়ে একতলাফ আছে। কিন্তু রাসূলের বিদায় নিয়ে কোনো একতলাফ নেই।
তাহলে এখন আমরা স্পষ্ট রাসূলের আগমন নিয়ে ইখতিলাফ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 10 তারিখ বলছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু আসছে রবিউল আউয়াল মাসের সোমবার দিনে, এটা সত্য, কিন্তু তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু রাসূলের ওফাত নিয়ে কোনো ইখতিলাফ নাই, 100% 12ই রবিউল আউয়াল সোমবার দিনে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন প্রশ্ন, রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজা? আজকে আওয়াজ দিতে পারব আপনারা, রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজা? খালি মানুষ খুশি এমনটা না, আসমান খুশি, জমিন খুশি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, আল্লাহ, সৃষ্টি জগৎ, কুল কায়নাত সবাই খুশি। তাহলে আমরা বেজার হবো কেন? আমাদেরকে যেখানে মানুষের কাছে ইমোশনাল পড়ে যে কথাগুলি মানুষকে বলে, যে আমরা রাসূলের আগমনে আমরা নাকি বেজার, যেখানে আসমান জমিন খুশি, আল্লাহর সৃষ্টি জগৎ খুশি, আমরা বেজার হব কোন অ্যাঙ্গেলে? আমরা তো বেজার না, কিন্তু মানুষের কাছে যে মেসেজগুলো আমাদের ব্যাপারে দেওয়া হয় যে আমরা রাসূল আসার কারণে আমরা বলে খুশি না, এই জন্য আপনাদের ভুল ধারণাটুকু আমি আজকে যতটুকু পারি বলার চেষ্টা করব। সাধারণ পাবলিক থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য কতগুলা মিথ্যা তোহমত আমাদের উপরে চাপায়া দেওয়া হয়, যেন সরলমানা মুসলমানের অন্তর থেকে আমাদেরকে কিভাবে সরানো যায়, আমাদের আকাবিরদেরকে কিভাবে সরানো যায়, এটা এদেশের কিছু ভণ্ড ফিরদের একটা ষড়যন্ত্র। বলুন, এদেশের ভণ্ড ফিরদের একটা গভীর ষড়যন্ত্র, খালি ষড়যন্ত্র না, গভীর ষড়যন্ত্র। কারণ সরল মানুষের মন থেকে যদি আমাদের ওলামায়ে কেরামদেরকে সরাইতে পারে, তাহলে ব্যবসা জমজমাট হবে। কারণ পাবলিক যদি আমাদের ওলামায়ে কেরামদের কথা, ব্যবসা লাল বাতি জ্বলবে, ছাগল মুরগি গুরু আর দরবারে যাবে না। এই জন্য কিছু মিথ্যা তোহমত আমাদের উপরে চাপায় দেওয়া হয়। আজকে আমার স্পষ্ট বক্তব্য যাদের কানে যাচ্ছে শুনেন, 1 নম্বর, রাসূলের আগমনে আমরা খুশি, আসমান যেখানে খুশি, জমিন যেখানে খুশি, আল্লাহর কুল কায়নাত খুশি, আমি বেজার হব কেন? বেজার হওয়ার প্রশ্নই আসে না, আনন্দিত, খুশি, খুশি, খুশি। কিন্তু বলে খুশি যে মানে আমাদের কাছ থেকে আমরা যে খুশি এটা যে বলি, এরা বিশ্বাস করে না কেন? করতে তোমরা আনন্দ মিছিল লামো না কেন? আমরা যে খুশি এটা বিশ্বাস করি না কোন জায়গা গিয়া, যেহেতু আমরা আন্দোলন লামি না, কোন আন্দোলন? আনন্দ মিছিলের আন্দোলন। এখন শুনো, তুই আমরা কেন যাই না এটাতে? কারণ রাসূলের আগমন নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু ওফাত নিয়ে কোনো ইখতিলাফ নাই। রাসূল যে বিদায় হইছে 100% 12ই রবিউল আউয়াল মাসে, এখানে তো কোনো সন্দেহ নাই। তাহলে বিদায়ের আর জন্মের মধ্যে পার্থক্যটা কি? আসার আনন্দ আছে, বিদায়ের ব্যথা আসেনি, কষ্ট আসেনি। তো তোদের ভিতরে তো কষ্ট নাই, রাসূল বিদায় হয়েছে ন্যূনতম, তোদের ভিতরে কোনো কষ্ট নাই, তোদের ভিতরে কোনো ধরনের কোনো অনুশোচনা নাই। আমরা ওই তারিখটাতে কেন আনন্দ যাই না? কারণ আমরা জানি তারিখে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাই ব্যথায় ব্যথিত হইয়া আমরা সেদিন আনন্দ আসে না, আমাদের ভিতরে জিলাপি যায় না, বিরিয়ানি খাইতে ভিতরে গলা দিয়া ঢুকে না, কারণ সেদিন ছিল আমার রাসূলের বিদায়ের দিন, তাই আনন্দ মিছিল করি না। এখান থেকে যদি তোরা আমাদেরকে রাসূলের দুশমন বলো, তাহলে আজকে আমরা এই কথাগুলি স্পষ্ট করতে চাই, যে সমস্ত মানুষদেরকে তোরা ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছস, স্পষ্ট কথা, আমরা কেন আনন্দ মিছিল লামি না? সেদিন রাসূলের বিদায়ের দিন। বলুন, কেন লামি না? রাসূলের বিদায়ের দিন, রাসূল দুনিয়া থেকে বিদায় হইছে, এর থেকে বড় কষ্ট আর ব্যথা কি হতে পারে একজন আশিকের রাসূলের জন্য? হ্যাঁ, রাসূল আসছে কথায় আনন্দিত কথাটি যদি দুইটা ডেট যদি ভিন্ন হইত, 12 তারিখও কোন কোন ওলামায়ে কেরামদের মতে 12 তারিখে জন্মগ্রহণ করছেন, কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, দৈরা নিলাম 12 তারিখ, আপনারাটাই মাইনা নিলাম যে 12ই রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছে, আপনারাটা মাইনা নিছেন।
কিন্তু এটা তো সত্য, এই তারিখে রাসূল বিদায় হইছে। তাহলে এখন আমি আশিক রাসূলদের কাছে, বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, একই তারিখে জন্ম, একই তারিখে মৃত্যু, তাহলে আপনি কোনটা করবেন? ব্যথায় ব্যথিত হবেন না আনন্দে লাভ হইবেন? এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। একই তারিখে আপনার সন্তান জন্ম হয়েছে, একই তারিখে আপনার সন্তানটা মৃত্যুবরণ করছে, একটা বছর ঘুরে এই তারিখ আসছে। এখন কি আপনি কেক কাটবেন, এদিনকে মিষ্টি বিতরণ করবেন? সত্যিকারের মা বাপ যদি হয়, আসলে যদি জন্ম দিয়া থাকে, এই তারিখটা আসলে ঘরের দরজা লাগাই বইবে, খানবে। কেন খানবে বলা হয়, এই তারিখ আমার ছেলেটা মারা গেছে, আইছিল এই তারিখে, এটা খবর নাই, কারণ বিদায় তো সে বিদায়ের ধাক্কাটা মা বাপ সহ্য করতে পারছে না, এই জন্য দরজা লাগাই খানবে। সত্যিকারের আশিক রাসূল যারা, রাসূলের বিদায়ের কথায় ব্যথিত হয়ে সেদিন কান্দে, সেদিন কান্দবে, আনন্দ করার মতো মন মানুষের সেদিন থাকবে না, এই জন্য আনন্দ মিছিল এলাম। কিন্তু রাসূল আসার পরে আমরা বেজান না, খুশি। সম্মানিত সুবি, এবার আসুন, এবার আসুন, আমার যে মেইন কথা এটা হলো, আপনারা যারা আনন্দ মিছিল করেন, তারাও নবীর ভালোবাসি করে, এটা আমরা বিশ্বাস করি। বলুন কি কি করি? বিশ্বাস করি। আমার সাথে একটু জবাব দিয়ে না, বিরক্ত হইতেছে না, ক্লিয়ার হওয়া দরকার। কারণ অফ বাদ নিয়ে তো আমি জন্মইছি, আমার ব্যাপারে জানেন নি কিছু? আমি জন্মগ্রহণ করছি পত্রিকা, এই অপবাদ নিয়ে আমার এলাকাতে আমি এই অতটুকু বড় হয়েছি, আমি খালি হয়ে আসে রাসূলের দুশমন। মানে আমার প্রশ্ন হলো, আপনারা যে মিছিল মিটিং করেন, আনন্দ মিছিল করেন, আমি আমার দিলে বিশ্বাস যে আপনারাও নবীর মহব্বত কইরাই আনন্দ মিছিলটা করেন, আর আমরা যে মিছিলে নামি না, এটাও নবীর মহব্বত আর ভালোবাসা দেখাই নামি না, যদি কিছু সময়ের জন্য দৈরা নেই, কারণ আমাদের বৃত্তে কষ্ট হইলো নবী এই তারিখে বিদায় হয়েছে, তাই আমরা আনন্দ আমাদের মুখ দিয়ে আসে না। আর আপনারা কতটা নবী আগমন করছে, আমরা মিছিল করতেছি, এটাও আপনারা মহব্বত নিয়ে করেন, সন্দেহ নেই, কথা ঠিক। নবীর ভালোবাসাটা জাহির করা ঠিক না, নবীর ভালোবাসতে হবে, এটা তো অস্বীকার করার নয়, কথা হয় না? মিলাদুল নবী আসলে আপনারা খুশি, আপনারা পালন করেন। আমার সামনে যিনি বসা শাইখুল হাদিস অসংখ্য আলেমের উস্তাদ, জিজ্ঞাসা করেন রাসূলের অধ্যায় আছে কয়টা? তিনটা। বলুন অধ্যায় কয়টা? একটা হলো 40 বছর কবলা নবুয়ত, একটা হলো মাক্কি জিন্দেগি 13 বছর, আর একটা হলো 10 বছর মাদানী জিন্দেগি। এই তিনটা অধ্যায়। প্রথম যে 40 বছর, এই 40 বছরের ভিতরে যা হয়ে গেছে, যা ঘটছে, কোনটাই কি পালন করা সম্ভব? আমি শুধু বিবেকবান মানুষের কাছে প্রশ্ন করতেছি, পালন করা সম্ভব? বুঝা হয়েছে না, অনেকে না বুঝে গেছেন, কিন্তু কথা বুঝার চেষ্টা করে, কিছু বিষয় আছে পালনীয়, কিছু বিষয় আছে পালনীয় নয়, এটা আলোচ্য, কারণ চাইলে আপনি পালন করতে পারবেন না। রাসূলের গোটা 40 বছরের জিন্দেগির কোন জিনিসটা আপনি পালন করতে পারবেন? রাসূল জন্মগ্রহণ করছে আমাদের মতো স্বাভাবিক? রাসূলের জন্মটা হয়েছে অলৌকিক ভাবে, যেমন রাসূল দুনিয়াতে যখন আসছে তখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদছে। কোন মানুষ কি জন্মের পরে সেজদা দিতে পারবো? এটা পালন করবেন কেমনে? এটা পালনীয় কেমনে আমার বুঝা? পালনীয় একটা, আলোচ্য একটা, এটা বুঝেননি? এইটা যারা বুঝেন এরা একটু বুঝতেছেন, একটা বিষয় পালনীয়, একটা আলোচ্য। এখন আমি কিন্তু উড়াল দিয়াও ইউফারে গেছি, এটা আমি করছি, এখন আপনি কি উড়াল দিয়ে যেতে পারবেন কেন? এটা ফালন করবেন কেন? এখন আপনি আমার কথাটা কইতে পারবেন যে এই লোকটা দেখছি এখান থেকে উড়াল দিয়েও গেলে গেছে? এটার হয় আলোচ্য, আলোচনা করতে পারো, প্র্যাকটিক্যালে পালন করে দেখানো যাবে না। রাসূল জন্মগ্রহণ করছে অলৌকিক ভাবে, এটা আপনি ফালন করবেন কিভাবে? এটা আলোচনা করতে পারবো, আলোচ্য বিষয়। রাসূলের জন্মের পরে চন্দ্র রাসূলকে আনন্দ দেওয়ার জন্য আসছে, সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া আপনার জন্মের পরে চন্দ্র আইব, কথা শুন না দি, আমি ফিরের ব্যাপার, ফিরের বেলা আইব নি, আমি ফির জন্মগ্রহণ করার পরে চন্দ্র লড়ছে নি, মুরুগ তো লড়ে না, তাহলে এটা ফালন করবেন কেমনে? এটা আলোচ্য, এটা কি আলোচ্য? রাসূলের জন্মের পরে চন্দ্র আনন্দ দিছে, এটা আলোচনা করতে পারবো, ফালন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের গ্রহণ করার পরে আল্লাহর রাসূলকে কিছু সময়ের জন্য কুল কায়নাতের কাছে পরিচয় করানোর জন্য আল্লাহ নিয়ে গেছে,
সমস্ত মাখলুকের কাছে রাসূলকে পরিচিত করাইছে। কিছু সময়ের জন্য নিয়ে গেছে ফেরেশতারা, এটাকে আপনি করে দেখাইতে পারবেন? এটা ভালো করবেন কেমনে? ভালো নিয়ে কোন রাজারা করে দেখানি যায়? এটা শুধু আলোচনা করার জন্য, এটার ভাই আলোচ্য। চল্লিশ বছরের গোটা জিন্দগি পালনীয় নয়, আলোচ্য। এই জন্য রাসূলের মিলাদ আলোচনার বিষয়, পালনীয় নয়। এখন আসে মিলাদ যদি আপনি আলোচনা করেন, ফায়দাটা কি? রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে এমনকি রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি আপনি আলোচনা করেন, আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দান করবেন। তাহলে যত আলোচনা করবেন তত কি সওয়াব? সওয়াব রাসূল নিয়ে আলোচনা করলি সব। চল্লিশ বছর যখন রাসূলের পূর্ণ হলো, ওহী আসছে, কোরআন আসছে, কথা হয় না? কোরআন, কোরআন আসার পরে অফাতুন নবী পর্যন্ত যা করে গেছে শুধু আলোচ্য না পালনীয়? পালনীয়, যেখান থেকে পালনীয় এখানের খবর নাই, যেটা পালনীয় না এটা নিয়ে বড় লাভালাভ, কারণ এটা নিয়ে লাভালাভ কেন করে? কারণ এটা তো পালন করার লাগে না, এটা তো স্বাভাবিক চলে। কিন্তু তেইশ বছরের গোটা জিন্দগি পালনীয় নামাজ কি খালি আলোচনা করলেই হবে না? নামাজ কায়েম করতেই হবে, এটারে কই পালনীয়? রোজা খালি আলোচনা করলেই হবে না রাখতে হবে, এটা পালনীয়? হজ খালি কি আলোচনা করলেই হবে না করতে হবে, এটা পালনীয়? ফরদা আলোচনা করলেই হবে না পালন করতে হবে, এটা পালনীয়? তো কোনটা পালনীয় কোনটা আলোচ্য বুঝে না কেন? বুঝবেন কেমনে? ছড়ি বই পড়েন, খালি কাল্পনিক গল্প পড়েন, দশটা তো বই এনে সেটা খালি কাল্পনিক যত গাঁজা ঘুরি কথা বলে, তো পারবেন কেমনে? সারাদিন তাহলে গিচ্ছা কাহিনী নিয়ে ঘুরে রয়েছে। স্পষ্ট কথা, রাসূলের মিলাদ আমরা অস্বীকার করি, যারা মিলাদুন নবী মানবে না এরাও কাফের, যারা রাসূলের মিলাদ একেবারেই অস্বীকার করে এরা কি আসলে মুমিন? আমরা বিশ্বাস করি, আমরা এটা আলোচনা করি, আমরা জানি রাসূলের প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলো সওয়াব হয়। তাহলে কোরআন নাজিল হওয়ার পরে যা আছে সব পালনীয় আলোচ্য পালনীয়? চল্লিশ বছরের আগ মুহূর্তে কি পালন করবেন? চল্লিশ বছরের যত ঘটনা অলৌকিক ঘটে গেছে, এটা শুধু নবী যে এটা দলিলের জন্য আল্লাহ মুজিজা অনেক দেখায় গেছে, উনি যে পয়গম্বর, উনি যে রাসূল, চল্লিশ বছর এটা তার কি ছিল? দলিল ছিল। কারণ যখন উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকের পর থেকে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমি আজকের থেকে শুধু মুহাম্মদ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে উনি ঘোষণা দিলেন নবী বইলা, মক্কার বেঈমানরা যে রাসূল দিয়ে প্রশ্নটা করবে যে আপনি নবী হয়ে গেলেন হঠাৎ করে আমরা এনে ডাক হয়ে নিলেন, আমরা দি জানি না কেমনে হইলেন, এই প্রশ্ন করবে কিনা? এই প্রশ্ন যে করবে এটা আল্লাহ জানে না। এই জন্য চল্লিশ বছর অলৌকিক কিছু ঘটনা নবীর দ্বারাই ঘটে গেছে। যখন রাসূল বললেন আমি কেমনে নবী হইছি, তোমরা এটা বিশ্বাস হয় না, চল্লিশ বছর আমার জীবন নিয়ে গাটাগাটি করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। বেঈমানরা চল্লিশ বছর রিসার্চ করে রাখো, সর্বনাশ, প্রতিটা মুহূর্তে উনি নবী রাসূল হওয়ার যোগ্য, কারণ চল্লিশ বছরে যা ঘটে গেছে এটা কোনো মানুষের দ্বারাই ঘটা সম্ভব না, কথা কন্যা করে। তাহলে এখন আমরা একটা পয়েন্টে আসলাম যে আমরা মিলাদুন নবীকে বিশ্বাস করি, মিলাদুন নবী আমরা আলোচনার বিষয়বস্তু, এটা আমরা বিশ্বাস করি, রাসূল আগমন করছেন অস্বীকার করার কোনো বিষয় নাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, বলুন মিলাদ শব্দের অর্থ জন্ম, তে রাসূলের জন্মকে অস্বীকার করতে পারবো? কোন মুসলমান কি রাসূলের জন্ম এই পর্যন্ত অস্বীকার করছে? তো কয়দি মিলাদ নই মানি না, মিলাদুন নবী এটার অর্থ দুইটা শব্দ সঙ্গে বলছে, মিলাদ শব্দের অর্থ আমার জন্ম, আর আন নবী শব্দের অর্থ হলো আমাদের নবীর জন্ম, তা আমাদের নবীর জন্ম মানি না কেন? এ কথা কি বুঝেন না? এরা কয় মিলাদুন নবী তাহলে মানে না? আরে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, মানতাম না কেন? তো জন্ম ছাড়াইলো কেন? ইগুলা গাজা গড়ি কথা আর মানুষকে খাওয়ানো সম্ভব না, খাওয়ানি আর সম্ভব না। মানুষ এখন সচেতন, মানুষ এখন স্টাডি করে, প্রচুর স্টাডি করে, মানুষ আস্তে আস্তে বুঝতেছে সব। এখন আসুন মহব্বতের বিষয়টা, রাসূলকে মহব্বত করার কথা কয় আমার না নবী নিজেই কয়ে গেছে? আল্লাহর রাসূল হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেন তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালো না বাসবে। শুধু ভালোবাসতে বাসতে বাসতে জীবন দিয়া দিছেন, শুধু ভালোবাসতে বাসতে জীবন দিয়া দিছেন, বলুন তো দেখি এরপরে কি জান্নাতে যাওয়া সম্ভব?
কেন সম্ভব না? কারণ শুধু ভালোবাসা দিয়া জান্নাত পাইলে আবু তালেব জান্নাতের উচ্চ মাকামে থাকতো। আবু তালেবের ভালোবাসার একদিনের ভালোবাসা যদি একটা পাল্লাবায় রাখা হয়, তাম পৃথিবীর সমস্ত মুসলমান উম্মার ভালোবাসা যদি একদিকে রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। এত ভালোবাসা লই আবু তালেব হয়ে গেছে জাহান্নামে। কেন? শুধু বলুন কেন? শুধু শুধু কি ছিল? ভালোবাসা ছিল। ভালোবাসার সঙ্গে যেটা দরকার এটা হলো এতাত। নবীর ভালোবাসার সঙ্গে কি দরকার? অনুসরণ, অনুকরণ। কথাখন ঠিক? আবু তালেব ছিল রাসূলের চাচা। বলুন কি চাচা? আপন চাচা। বলুন কি চাচা? আবু তালেব ছিল রাসূলের আপন চাচা। বাবার আদর কিন্তু রাসূল পায় না। আবু তালেব বাবার চেয়েও বেশি আদর করছে রাসূলকে। একদিন দুই দিন নয়, প্রায় 50 বছরের কাছাকাছি আমার নবীরে আবু তালেব লালন পালন করছে। সুবহানাল্লাহ। এই আবু তালেবের জীবনী যদি গাটি তাহলে দেখা যায় আবু তালেব আমার নবীর জন্য গৃহবন্দী পর্যন্ত ছিল। আমার নবীর জন্য আবু তালেব গাছের পাতা পর্যন্ত খাইছে। অথচ আবু তালেবের পাওয়ার কিন্তু কম ছিল না। আবু তালেব যদি এইভাবে আঙ্গুল উঠাইতো মক্কার কোনো বেটার খবর নাই, কোনো বেটার ক্ষমতা নাই। আবু তালেবের আঙ্গুলটা এইভাবে করতে, এত পাওয়ার ছিল আবু তালেবের, কিন্তু বাতিজার জন্য গৃহবন্দী ছিল, বাতিজার জন্য লতা পাতা খাইছে। সে আবু তালেব একদিন দুই দিন নয়, 50 বছর পর্যন্ত আমার নবীরে দেখভাল করছে। কলিজাটা দিয়া নবীরে ভালোবাসত, নবীর জন্য জীবন দিতে আবু তালেব প্রস্তুত ছিল। এ আশিকের রাসূল কথা গুনে একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা বুঝ দিছে, বুজার মতো ক্ষমতা দিছে, যেটা চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ দেয় না। কথা বল না। এ আল্লাহ চোখ দিছে, কান দিছে, মুখ দিছে, নাক দিছে। এই চক্ষু কিন্তু গরু ছাগলের আছে, কান গরু ছাগলের আছে, মুখ আছে। আমরা খাই গরু ছাগলেও খায়, আমরা ঘুমাই গরু ছাগলেও ঘুমায়, সব আছে, কিন্তু একটা জিনিস নাই, এটা হলো ভালো মন্দ বুঝার ক্ষমতা। আল্লাহ বলেন ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছি রে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এক কারণ আমি তোমাদেরকে চক্ষু দিলাম, কান দিলাম, বুঝার মতো ক্ষমতা দিলাম, যেটা গরু ছাগলকে দেই নাই মানুষরে তোরে বুঝার মতো ক্ষমতা দিস। বুঝার মতো ক্ষমতা থাকার পরে ভালো মন্দ কেন যাচাই বাছাই করলি না? সেই কারণে তোরা জাহান্নামে যাবি। আর যদি বুঝার মতো ক্ষমতা দেওয়ার পরে তোরা সঠিক কাজে না লাগাস, তাহলে তোরার গরু ছাগলের মধ্যে কোনো ব্যবধান নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রব্বে করিম কিন্তু উলাইকা কাল আনআম বলে যদি থেমে যাইতো তাহলে তো ঠিক ছিল। আল্লাহ বলেন বাল হুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। কারণ তোদেরকে ক্ষমতা দিছি ভালো মন্দ বুঝার জন্য, বুঝলি না, যেমনে মনে চায় এমনে চললি। এ সাজদা গঞ্জের বায়ারা, আমি দিল বড়া মহব্বত নিয়া কথাগুলি বলতেছি শুধু বোঝানোর জন্য। রব্বে করিম আমাদেরকে বোঝার মতো একটা ক্ষমতা দিছে, সেই ক্ষমতাটা কাজে লাগানো দরকার। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব আমার নবীরে জীবনটা দিয়া ভালোবাসত, কলিজাটা দিয়া ভালোবাসত, এত ভালোবাসত, এত ভালোবাসত, এত ভালোবাসত, যেদিন আবু তালেব দুনিয়া থেকে চিরবিদায় হবে
মক্কার বড় বড় শয়তান গুলি চতুর্দিকে আবু তালেবের বসা। আবু তালেব কিছুক্ষণ পরে হয়তো বা বিদায় হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে নবী গিয়া দাঁড়াইছে। আল্লাহ নবী দেখলেন চাচা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। নবীজি চাচার পাশে গিয়া বসলেন, বৈশা বলতেছে প্রাণের চাচা গো, বাবার আদর পাই নাই, বাবার চেহারাটাও আমি দেখি নাই, আপনি আমার বাবার চেয়ে বেশি ভালোবাসছেন, কলিজাতি আমার ভালোবাসছেন গো, আপনার ভালোবাসা আমি নবী কোনোদিন ভুলবো না। ও চাচা এত কিছু আমার জন্য করলেন, আপনি যতদিন বেঁচে ছিলেন মক্কার মানুষ আমার শরীরে টাচ করার সুযোগ পায় নাই গো চাচা, আজকে আমার চোখের সামনে বিদায় হবেন, দুনিয়ার থেকে যদি আপনি বিদায় হয়ে যান চিরস্থায়ী জাহান্নামে যাবে, এই জন্য আপনার কাছে একটা আবদার চাচা, আমি বহুবার আপনাকে কালেমার দাওয়াত দিছি, আপনি কালেমা গ্রহণ করেন নাই, আজকে চির বিদায়ের সময়, আমার কানে কানে শুধু আপনি একবার বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রাণের চাচা, একবার শুধু কালেমাটা পড়েন গো, একবার শুধু কালেমাটা পড়েন, একবার শুধু কালেমাটা পড়েন, ওয়াদা দিলাম আমি নবী হইয়া, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আপনি চাচারে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কত বড় কপাল ছিল, কত বড় কপাল ছিল আবু তালেবের, কত বড় কপাল, নবী যেখানে দাঁড়াইয়া বলে প্রাণের চাচা একবার শুধু বলেন ওয়াদা দিলাম আপনারে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ নবী দেখেন আবু তালেব ডাইনে তাকায় বামে তাকায়, নবী বুঝতে পারছে ডাইনে আবু জাহেল বামে আবু লাহাব, মক্কার বড় বড় লিডাররা বৈশা। আল্লাহ নবী বলেন চাচা গো বুঝতে পারছি কেন আপনি কালেমা পড়েন না। অপ্রাণের চাচা আমি আমার কানটা আপনার টুঠের মধ্যে লাগাইয়া দিই, শুধু আমি শুনলেই হবে, আমি শুনলেই হবে, আল্লাহর দরবারে আমি সাক্ষ্য দিব একবার কালেমাটা পড়ে। কিন্তু আবু তালেব এমন এক কথা বলছে শুনলে আর সহ্য হওয়ার মতো, আবু তালেব বলে বাতি জানে তোমার পরিচয় নতুন করে আমার জানার দরকার নাই, গোটা মক্কা নগরী মানুষ তোমারে যেরকম চিনের থেকে হাজার গুণ বেশি আমি চিনি, তুমি সত্য নবী, তোমার আল্লাহ সত্য, তোমার দীন ধর্ম সত্য, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ না, তুমি যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ বাতি যারে আমার চেয়ে বেশি তোমারে কেউ চিনে না, তুমি যে সত্য নবী আজকে বোঝা লাগবে না, তোমার জন্মের পরে আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি মহামানব। আবু তালেব বলেন তোমার জন্মের পরে আমি দেখছি চন্দ্র তোমারে আনন্দ দেওয়ার জন্য আসছে, সেদিনই আমি জানি তুমি সাধারণ মানব না, বাতি যা আমি সব জানি তুমি সত্য নবী, তোমার আল্লাহ সত্য, দিন সত্য, ধর্ম সত্য, কোরআন সত্য, জানার পরেও আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার কালেমা পড়ব না, তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব, তোমার কালেমা পড়লে না পড়লে জাহান্নামে যাব, আমি জেনে শুনে সিদ্ধান্ত নিলাম তোমার আল্লাহর জাহান্নাম বেছে নিলাম। আরো জোরে কর না ওজুই, এ আশিকের রাসূল দিলের কান লাগায় শুনেন,
আল্লাহর নবীরা পঞ্চাচা 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 আবুতালেব আবুতালেব নবীর কলিজার টুকরা চাচা। এত কিছু জানার পরেও স্পষ্ট ঘোষণা দিছে, যাই না শুই না তোমার জাহান্নামটা আমি বেছে নিলাম। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছিল। নবীজি কান্দে আর বলে, হায় রে আমার বাবার আদর পাইলাম না, নিজের চাচা মুখে তুইলা আমারে খাওয়াইল, কুলে লই আমারে ঘুমাইত, এত ভালোবাসার এত মহব্বত দিয়ে আমার লালন পালন করলো, আজকে আমার চাচা চিরস্থায়ী জাহান্নামী হইয়া আমি নবীর সামনে মৃত্যুবরণ করবে, কেমনে গো এটা আমি বরদাস্ত করি। যেই মাত্র নবী কান্দে, সাথে সাথে আমার মালিক জিব্রাইল রে পাঠাইয়া আয়াত নাজিল করে দিছে। আয়াত নাজিল, আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনাকে আমি হেদায়েতের মালিক বানায়া পাঠাই নাই, আপনারে বক্তা হিসাবে পাঠাইছি ওয়াজ করার জন্য, হেদায়ত কারে দিব না না দিব এটা একক সিদ্ধান্ত আমি আল্লাহ। বলুন হেদায়তের মালিক কে? আশিকের রাসূল আর জোরে কোন কে? এই হেদায়তের মালিক আল্লাহ। হেদায়তের মালিক কোন নবী রাসূল নয়, যুগে 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 লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন হেদায়ত দেওয়ার জন্য না হেদায়তের রাস্তা দেখানোর জন্য। সমস্ত নবীরা দুনিয়াতে আসে হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার জন্য, হেদায়ত দেওয়ার জন্য নয়, হেদায়তের একমাত্র মালিক আল্লাহ। নবীরা হেদায়তের রাস্তা দেখায়া দিবে, আল্লাহ কারে হেদায়ত দিবে না এটা আল্লাহর একক সিদ্ধান্ত। সুবহান, আল্লাহ বলেন, নবী গো আমি আপনাকে হেদায়তের মালিক বানাইয়া পাঠাই নাই গো, নবী আপনারে পাঠাইছি হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার জন্য, আপনি ওয়াজ করছেন, সিদ্ধান্ত এখন আমার, কারে হেদায়েত দিব কি দিব না, সাবধান। আর একবার যদি আপনার চাচার জন্য আপনি কান্দেন তাহলে কিন্তু আমি আল্লাহ নবুয়ত ছিনায় আনিব, কত বড় কথা। আল্লাহ বলে, আর একবার আপনার চাচার জন্য দরখাস্ত করবেন না, হেদায়েতের জন্য আপনি আমার কাছে দরখাস্ত করবেন না, কারণ হেদায়েতের মালিক আমি, আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার চাচা আবু তালেবকে আমি হেদায়েত দিব না। আশিকের রাসূল বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করা দরকার, আবু তালেবের চেয়ে নবীরের চেয়ে বেশি কেউ ভালোবাসে নাই, যত ভালোবাসা বাড়ছে সব আবু তালেবের নিচে, এত ভালোবাসার পরও আল্লাহ কেন আবু তালেবের হেদায়েতটা দিল না, কারণটা কি, কারণটা কি? খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে আল্লাহ হেদায়েত দিল, এমন কি নবীর একজন সাহাবী নিম্নস্থলের সাহাবী ওয়াহশীরে আল্লাহ হেদায়েত দিল, কথা কি বুঝতেছে? ওয়াহশি কোন সাহাবী? যে নবীর চাচারে আপন চাচারে বল্লম দিয়া মারছে, নবীর চাচার কলিজা ছিদ্র করে কলিজা বাহির করে দাঁতে ছাবাইয়া হিন্দা নামক মহিলা কামড়াইয়া খাইছে, নবীর কলিজার টুকরা চাচা আমির হামজাকে এমন নির্মম ভাবে হত্যা করার পরেও আল্লাহ ওয়াহশীরে কালেমার বরকত দিয়া দিছে, সুবহানাল্লাহ বারি দিয়া, কিন্তু আবু তালেব কেন দিল না গো? আবু তালেব কেন হেদায়েত দিল না? যে আবু তালেব
আমার নবীর একদিন দুই দিন নয় 50 বছর পর্যন্ত আমার নবীর আগলায় রাখছে, বিপদের সময় তরবারি লইয়া সামনে গেছে, নবীর জন্য জাল কাটছে, এর পরও বাতিজা ভুলে নাই, বাতিজা ভুলে নাই, কিন্তু সেই আবু তালেব রে আমার আল্লাহ হেদায়ত দিল না, ওয়াসির হেদায়ত দিয়া দিছে, খলিফাতুল মুসলিমিন উমর হেদায়ত পাইলো, হেদায়ত পাইলো, যে উমর নবীরে মারার জন্য তরবারিটা লইয়া, নবীরে মারার জন্য তরবারি লইয়া আসছে, নবীর মাথা মোবারক নেওয়ার জন্য, সেই উমর রে আমার আল্লাহ কালেমার বরকত দিয়া দিছে, সুবহানাল্লাহ, কালেমার নিয়ামত দিয়া দিছে, কিন্তু আবু তালেব রে কেন দিল না, দিল না, দিল না, জানার দরকার ছিল, অনুসরণ অনুকরণ বুঝেননি, বুঝেননি, মনোযোগ কম ছেড়ে দিতা, মনোযোগ দিয়া শুনে, এখানে একটা এক্সাম্পল না দিলে বুঝা, যেমন আমার মতো ছোট্ট একটা মানুষ, আমারও কিছু ভক্তবৃন্দ আছে, হই না আসিনি, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই যাই, কোন হোস্টেলে যদি কিছু খাইবার লেগে যায়, দেখা যায় পিছন থেকে একজন খারিতে বিল দেওয়ার জন্য, অথবা কোনো হোটেলে গেলে আমার থেকে অনেক সময় বিলও রাখেন, এই মহব্বত করে যে এটা কি এমন না, কিছু মহব্বত আছে, ভক্তবৃন্দ আসিনি, এখন এরকম একজন ভক্তবৃন্দ আমার ছিল, উনি আবার থাকতো ইউরোপ কান্ট্রি, প্রায় সময় আমার সঙ্গে তার একটা কথাবার্তা হতো, এক সময় দাওয়াত দিল যে আমি দেশাই আপনার সাথে কথা বলবো, দেশে আসছে, আমার অনেক হাদিয়া তোফা দিছে, তো গেলাম তার বাড়িতে, যাওয়ার পরে আমারও যখন বসাইছে পেস্টিভের জন্য কথা বললাম, দেখি আমি তো ব্যাকুল হয়েছি, যে আমার এত ভালোবাসে লোকটা, এত মহব্বত, এত কথা বললাম ফোনে, এখন দিদি সরাসরি দিদি হিরা উল্লাহ বললাম, তার ভালোবাসার কোনো কমতি আমার প্রতি নাই, কিন্তু আমি তাকায়া দেখি তার চুলগুলি এইরকম, আমি কিতাব লাগে, তখন আমি বুঝতে পারছি, যা বোঝাতো আমি বুঝছি, এরপরে আমার নাস্তা মাস্তা খাওয়াইলো, তার আপ্যায়নে তার কথাবার্তায় বুঝলাম যে আসলে লোকটা যে আমার ভালোবাসে এর মধ্যে কোনো সন্দেহ, ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু লোকটার মধ্যে যে জিনিসটা নাই এটা হইলো অনুসরণ নাই, মানে আমার মুখে দাড়ি আছে কিন্তু বেচারার মুখে দাড়ি নাই, আমার মধ্যে সুন্নতি লেবাস আছে এর মধ্যে গন্ধও নাই, কিন্তু ভালোবাসা কি কোনো কমতি আছে, না আমার লেগে কারো জীবন দালাইবো, কিন্তু আমার রঙে রঙিত হইছে না, কথা হয় না, আমার রঙে রঙিত হয় নাই, হে পশ্চিমাদের রঙে সাজছে, কিন্তু আমি দেখলাম যে ভালোবাসা পুরোই আছে কিন্তু অনুসরণ নাই, আমার কথা কি বুঝতেছে, বলুন তো দিই লোকটাকে আসলে আমার ভালোবাসে না, তো ভালোবাসে, ভালো না বাসলে আমাদের কতগুলো আদিয়া দিছে আমার, এরপর আমার মহব্বত করে বিদেশে অনেক কথা বলছি, কিন্তু তার মধ্যে কি না, অনুসরণটা নাই কিন্তু ভালোবাসা, ঠিক আবু তালেবের মধ্যে রাসূলের ভালোবাসার বিন্দু পরিমাণ কমতি ছিল না, কিন্তু ছিল না কি অনুসরণ, ছিল না কি, ছিল কি ভালোবাসা, বলুন ছিল কি, ছিল না কি অনুসরণ, ঠিক আবু তালেবের কিছু সঙ্গ ভাঙ্গ এখনো বাংলাদেশ আছে, এরার মধ্যে নবীর ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু নাই অনুসরণ অনুকরণ, গাঞ্জা খায়া মুস খালা করে তোরা, দাড়ির বংশ নাই ফাড়ার গন্ধ করে, কিন্তু এক আমি নবীর ভালোবাসি, আমিও বিশ্বাস করি এর মধ্যে ভালোবাসা আছে, নাই কি তা অনুসরণ, তাহলে এখন শুনো তোমার ভিতরে ভালোবাসা আছে বিশ্বাস করছি, আবু তালেবেরও ভালো তো ভালোবাসা আছে, ভালোবাসা লইয়া আবু তালেব যেখানে গেছে তোমার ভালোবাসা লইয়া তুমি কেন যাইবা, এর বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই, যদি জান্নাত চাও তাহলে শুধু ভালোবাসা দিয়ে হবে না, ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ লাগবে, স্পষ্ট হইছেনি না অস্পষ্ট রয়ে গেছে, একদম ক্লিয়ার, কোনো বেজাল আছে, কোনো বেজাল,
এর হরুজ না বুঝেন, আপনার বুঝাইবার মতো ক্ষমতা আর কারো নাই, ফেরেশতা আইতো না, উনি আশা করে লাভ নাই। আমি এটাও বুঝি আপনারা রাসূলকে ভালোবাসেন, কিন্তু সাথে কি লাগবে? বাধ্যতামূলক অনুসরণ, অনুকরণ ছাড়া নবীর শাফাত পাওয়া যাবে না। এই যুবক ভাই, আবু লাহাব নবীরে ভালোবাসছিল জন্মের সময়, নিজের বান্দি আজাদ করে দিছিল কালেমার দাওয়াত দেওয়ার পরে আবু তালেব নবীর আর ভালোবাসতে পারলো না, কিন্তু আবু তালেব মরণ পর্যন্ত নবীরে ভালোবাসা গেছে অনুসরণ ছাড়া, সেও জাহান্নামে গেল। কিন্তু হযরত তরবারিটা লইয়া নবীরে মারার জন্য আসছিল, কালেমা পড়া ঈমান আনার পরে নবীর অনুসরণ অনুসরণ করে জান্নাতের দুই নাম্বার স্থানে আছে, উম্মতের কয় নাম্বার স্থানে? দুই নাম্বার স্থানে। হযরত উমর কেন রে শুধু ভালোবাসা লইয়া না, ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ ছিল। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, তারা যেইভাবে নবীরে ভালোবাসছে আমরা সেইভাবে ভালোবাসবো, কথা হয় না? সাহাবায়ে কেরাম কি নবীরে শুধু ভালোবাসছে না, ভালোবাসার সঙ্গে রক্ত দিছে, কথা হয় না? নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য তারা রক্ত দিছে, ভালোবাসার কোনো কমতি নাই। নবীর একজন সাহাবি আদনা সাহাবিও নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তারা শুন, আবু তালেব কোন দিক দিয়ে রাসূলকে কম ভালোবাসতো? গেছে কো, কথা হয় না? তাহলে শুধু ভালোবাসা নিয়ে যারা মরবে এরা কোথায় যাবে? আবু তালেবের কাছে। বলুন কোথায় যাবে? যুবক ভাই, শেষ কথাটুকু আপনাদের সামনে শুধু বলতে চাই, শেষ কথা হলো নবী 12ই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেদিন বিদায় হবে ফজরের নামাজে সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিল, আল্লাহর নবীর পিছনে সাহাবীরা নামাজ পড়ত, নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আসছে, আয়েশা দেখে নবী নাই, নবী নাই, অপেক্ষা করতে করতে নামাজের টান চলে যায় গো, নবী তো আসে না, কান্নার রুল পড়ে গেছে। আবু বকর তাকায় দেখে মসজিদে নববীতে নামাজের টাইম হয়ে গেছে, হযরত আবু বকর নবী যেখানে দাঁড়ায় ঠিক সেই জায়গায় দাঁড়াইয়া আবু বকর ইমামতি শুরু করে দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা গোটা নববীর মধ্যে খান্নার রুল ফলায়া দিছে, বুঝতে পারছে যেখানে আবু বকর দাঁড়ায় গেছে আর নবী দাঁড়াবে না গো, নবীর জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে, আর নবী দাঁড়াইয়া কোনদিন ইমামতি করবে না, কান্নার রুল পড়ে গেল। ওই দিকে নবীর প্রচন্ড মাথায়ও ব্যথা, বুকেও ব্যথা, কারণ আল্লাহর পয়গম্বর প্রায় সময় দোয়া করতেন আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা দান কর, তাই নবীরে বুকে ব্যথা দিল, মাথায় ব্যথা দিয়া শাহাদাতের মর্যাদা দান করছে। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, একটা সময় নবীর হুশ ফিরল, আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা, আম্মা জানকে বলে, আম্মা জানকে বলে, আয়েশা গো আমার সাহাবীরা কি নামাজ শুরু করে দিছে, আল্লাহর নবীর বলে, আয়েশা আমি তো প্রচন্ড বুকের ব্যথা লইয়া উঠতে পারি না, আমার সাহাবীরা কি নামাজ শুরু করে দিছে, আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনার অপেক্ষায় মসজিদে নববীতে আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, আয়েশা গো উঠতে পারি না, আমি বসতেও পারি না, আমার মাথাটা কি একটু উঁচু করে মসজিদে নববীর দিকে দড়ায়া দিবা, নবীজির মাথা মুবারকটা আম্মা জান একটু উঁচা করে মসজিদে নববীর দিকে দড়ায়া দিছে, নবীজি তাকায়া দেখে সাহাবীরা বিশাল একটা নামাজের জামাত অনুষ্ঠিত হইছে, ইমাম ছিলেন আবু বকর, নবীজির চোখ দিয়া পানি পড়ে আর মুস্কি হাসি দেয় আর চোখ দিয়া পানি পড়ে,
আম্মা জানাইছে বলেন পয়গম্বর আমার আব্বা ইমামতি করে গো, আমার আব্বার ইমামতি সাহাবীরা নামাজ পড়ে। আপনি নবী দেখিয়া চোখ দিয়া কেন মুক্তার দানার মতো পানি ফলাইতেছে, কেন গো নবী আপনি কানলেন, কেন কানলেন, কেন কানলেন? আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে, আর নবী বলেন আয়েশা এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, আয়েশা এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ গোটা ১৩টা বচ্চন বাচ্চা নগরীতে আমার শরীরে যেখানে মশা মাছি বসত না, সেই শরীরে নামাজ কায়েমের জন্য আমি শরীরে অসংখ্য পাথরের আঘাত সহ্য করছি, আমার শরীরে পাথরের আঘাত রক্তাক্ত হয়েছি, এমন কি আমি সেজদায় গেলে বেঈমানরা আমার শরীরে উটের নারী বুড়ি পর্যন্ত আমার শরীরে দিয়ে রাখত। আজকে যে নামাজের দৃশ্য, আজকে যে নামাজের দৃশ্য আমার চোখের সামনে, এই নামাজটা কায়েম করতে গিয়া, নামাজটা কায়েম করতে গিয়া আমি নবীর শরীর দিয়া রক্ত ঝরাইছি, কিন্তু আমার চোখের সামনে এত বিশাল জামাত, এই জামাত থেকে আনন্দে চোখের পানি থামায় রাখতে পারলাম না। নবীজি চোখ দিয়া পানি পড়ে, নবীজি শুয়ে গেলেন, সাহাবায়ে কেরাম নামাজের শেষে কইরাইয়া কইরাইয়া কান্দে রে, আর কোনদিন নবীর পিছনে ইমামতির মধ্যে শরীক হতে পারবো না, কান্নার রোল পড়ে গেল, চতুর থেকে কান্না শুরু হয়ে গেছে। অন্যদিকে মালাকুল মউত আজরাইল নবীর সামনে এসে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাতেমা মালাকুল মউত আসছে গো, দরজা খুলে দাও, দরজা খুলে দিল, মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসা। আল্লাহর নবীকে বলেন নবী গো আমি মালাকুল মউত আজরাইল আপনার সামনে আসছি। আল্লাহর নবী বলেন জিব্রাইল কোথায়? জিব্রাইল নবীর সামনে বসা। এ জিব্রাইল মালাকুল মউত আজরাইল কেন আসলো? বলে নবী গো আপনাকে নেওয়ার জন্য আসছে। আগো নবীজি স্পেশাল একটা অফার আছে, পৃথিবীতে যত মানুষের রূহ আজরাইল নিছে কারো কাছ থেকে অনুমতি নেয় নাই, কারো কাছে অনুমতি নিয়ে আজরাইল আসেও নাই, আপনার অনুমতি নেওয়ার পরে দরজা খুলে এখানে ঘরে ঢুকছে, এমন কি আপনার রূহ নিবার আগে আমার আল্লাহ ঘোষণা দিছে আমার বন্ধু যদি থাকতে চায়, আমার বন্ধুর থাকার অনুমতি আছে, বন্ধু চাইলে থাকতে পারবে, চলে যাইতে গেল কোনো অসুবিধা নাই, থাকতে চাইলেও কোনো অসুবিধা নাই, এটা আমার বন্ধুর একটা স্পেশাল পাওয়ার, সুবহানাল্লাহ।